সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সেকেন্ড ইয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি নতুন পত্র নিয়ে। ফার্স্ট ইয়ারে আমরা তোমাদেরকে বাংলা প্রথম পত্র পড়িয়েছি, তো আজকে থেকে যেহেতু তোমরা সেকেন্ড ইয়ারে দ্বিতীয় বর্ষ হয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এসেছি। তো এখান থেকে তোমাদেরকে আরমান স্যার পড়াবেন হচ্ছে ব্যাকরণ অংশ, আর আমি পড়াবো নির্মিতি অংশ। তো সেখান থেকে আজকে আমরা মান বন্টন এবং আমাদের যে সিলেবাসে যা যা কিছু থাকবে, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে যা যা কিছু উত্তর লিখতে হবে বা যেই প্রশ্নগুলো বা যে বিষয়গুলোর উপর তোমাদেরকে উত্তর লিখতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। তো আসো আমরা প্রথমে দেখছি যে এখানে আছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ তোমরা বুঝো, অর্থাৎ বিদেশি ভাষা থেকে বাংলায় রূপান্তর যেটা, তো আমরা সাধারণত ইংরেজি থেকে বাংলায় রূপান্তরটা করে থাকি, সেটাই তোমাদের প্রশ্নে এসে থাকে। এখানে পারিভাষিক শব্দ থেকে হচ্ছে যে প্রথমে থাকবে পারিভাষিক শব্দ থেকে অর্থটা লেখা এবং একটি ছত্র বা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেখান থেকে সেটি অনুবাদ করা, যেটা তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করবে বা যেটা তোমাদের কমন করবে সেটা দিবে। পারিভাষিক শব্দে হচ্ছে যে অনেকগুলো শব্দ দেওয়া থাকবে আলাদা আলাদা করে, সেখান থেকে তোমাদেরকে আটটি থেকে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে। আর অনুচ্ছেদ একটি দেওয়া থাকবে, সেটি হচ্ছে যে তোমাদেরকে অনুবাদ করে লিখতে হবে। সেই প্রশ্নে থাকবে তোমাদের 10 নাম্বার। এই যে পারিভাষিক শব্দে তোমাদের থাকবে হচ্ছে 10। হ্যাঁ, এটাতে কিন্তু তোমাদের একেবারে অঙ্কের মতো নাম্বার, এটা যদি তোমরা সঠিকভাবে লিখতে পারো খুব সহজে তোমাদের 10 মার্কস চলে আসবে। এরপরে আসা হচ্ছে দিনলিপি ও অভিজ্ঞতা বর্ণনা। দিনলিপিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, অর্থাৎ প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে যাচ্ছে সেখান থেকে আমরা অনেকে যেটাকে ডায়েরি লেখা বলে বা খেরো খাতা যেটাকে বলে, যে ওটা আমরা প্রতিদিন আজকে কি ঘটলো বা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকলে সেটা আমরা লিখে রাখি ডায়েরির পাতায়, সেটা হচ্ছে দিনলিপি। আবার অভিজ্ঞতা বর্ণনা হচ্ছে যে আমাদের জীবনের ঘটে যাওয়া বিশেষ কোনো ঘটনা, সেটা সুখের হতে পারে, আনন্দের হতে পারে, অথবা দুঃখের কোনো বা ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা হতে পারে, সেই বিষয়গুলো বর্ণনা দিয়ে হচ্ছে যে তোমাদেরকে লিখতে হবে। সেখানে হচ্ছে যে আমাদের 10 নাম্বার, এখানে দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি লিখতে হবে, যে কোনো একটি, সেখানে আমাদের থাকবে 10 নাম্বার। এখানে অথবা হিসেবে আবার ভাষণ রচনা অথবা প্রতিবেদন থাকতে পারে, হয়তো আমাদের কি আসবে দিনলিপি বা অভিজ্ঞতা ও অভিজ্ঞতা বর্ণনা থেকে একটা আসতে পারে এবং ভাষণ ও প্রতিবেদন রচনা। ভাষণ হচ্ছে যে তুমি কোথাও গিয়েছো, কোনো অনুষ্ঠানে গিয়েছো, তো যে কোনো সভা সেমিনার হতে পারে সেখানে যে বিষয়ের উপরে সভাটা ডাকা হয়েছে বা যে সেমিনারটা যে বিষয়ের উপরে সেমিনারটি রাখা হয়েছে সেই বিষয়ের উপরে তোমাকে ভাষণ দিতে হবে এবং সেই ভাষাটি সুন্দর সাবলীল ভাষায় তোমাকে লিখে নিতে হবে। এরপরে আছে প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনা হচ্ছে যে কোনো একটা ঘটনার উপরে তোমাকে সংবাদ প্রদানের জন্য বা কারো কাছে সার্বিক ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা করতে হবে। সেগুলো আমরা কিন্তু ক্লাসে ধীরে ধীরে বুঝিয়ে দেবো তোমাদেরকে কিভাবে একটি প্রতিবেদন রচনা করবে বা ভাষণ রচনা করবে বা একটি দিনলিপি কিভাবে লেখা উচিত, কি কি বিষয়গুলো থাকা উচিত, আর অভিজ্ঞতা বর্ণনার বিষয়টি আমরা তোমাদেরকে ক্লাসে আলাদা আলাদা করে বুঝিয়ে দেব। এরপরে দেখো আছে বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা। বৈদ্যুতিক চিঠি যেটাকে আমরা ইমেল বলে থাকি, ইমেল বা বৈদ্যুতিক চিঠি, অর্থাৎ কি যেটা বিদ্যুতের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমরা পরস্পরের চিঠি আদান প্রদান বা বিভিন্ন বার্তার আদান প্রদান করে থাকি, বা খুদে বার্তা যেটাকে আমরা তোমাদের ভাষা বা এখনকার সময়ের ভাষায় বলতে গেলে যেটাকে বলা হচ্ছে মেসেজ। হ্যাঁ, সেই মেসেজটা যখন আমরা পাঠাচ্ছি, হ্যাঁ এখন সেটা হয় মেসেঞ্জারে হয়, মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে মেসেজ পাঠিয়ে আমরা একজনের সঙ্গে আরেকজন যোগাযোগ রক্ষা করে থাকি, তো সেটি কিভাবে লিখতে হবে এবং বিশেষ বিশেষ দিনে কাউকে বার্তা পাঠানোর জন্য বা শুভেচ্ছা প্রদানের জন্য বা কোনো দুর্ঘটনার সংবাদ দিয়ে কিভাবে আমরা বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা লিখব সেটি নিয়ে হচ্ছে যে এই অংশটি, বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা। এর অথবা থাকতে পারে পত্র লিখন বা আবেদন পত্র, সেখান থেকে একটি থাকতে পারে, তোমাদের যে কোনো একটি আসবে, হয় আসবে বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা, আবার কি আসবে পত্র লিখন বা আবেদন পত্র, ওখান থেকে একটি দিতে হবে। তাহলে সেখানেও তোমাদের কত থাকছে 10 থাকছে।
এরপরে দেখো সারাংশ, সারমর্ম ও সার সংক্ষেপ। দেখো ভালো করে সারাংশ, আমরা তোমরা নিশ্চয় আগে এসএসসি ক্লাসে বা ক্লাস 8-9 গুলো পড়েছো, সারমর্ম, সার সংক্ষেপ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলাদা করে ক্লাসে আলোচনা করব। এখান থেকে তোমাদেরকে বা একটি করে দিতে হবে এবং ভাব সম্প্রসারণ থেকে একটি করে মোট দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, সেখানে তোমাদের কত করে থাকবে 10 করে। বুঝতে পেরেছো যে এখানে সারাংশ, সারমর্ম, সার সংক্ষেপ অথবা ভাব সম্প্রসারণ, এখান থেকে তোমাদের একটি করে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সংলাপ রচনা থেকে একটি। দেখো যে সংলাপ রচনা, সংলাপ মানে কি তোমরা ইংরেজিতে নিশ্চয় পড়েছো, যেটা ডায়ালগ বা সংলাপ, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের যে কথার আদান প্রদান, দুজন বা তিনজন মানুষের মধ্যে যে কথার আদান প্রদান হচ্ছে, সেই আদান প্রদানটাকে আমরা কি বলছি, সংলাপ বলছি। এই সংলাপটা তোমাদের কেমন আসবে, ধরো যে কোনো একটা বিষয়ের উপরে তোমাদেরকে প্রশ্নপত্রে উল্লেখ করে দেওয়া হবে যে এই বিষয়টির উপর, যেমন বৃক্ষরোপণ কিংবা পয়লা বৈশাখ, হ্যাঁ এই ধরনের কিছু বিষয় তোমাদেরকে নির্ধারণ করে দেওয়া হবে, কিংবা বাল্যবিবাহ, তারপরে যৌতুক প্রথা, এবং এভাবে বিভিন্ন বিষয় নির্ধারণ করে দিয়ে বলা হবে যে এই বিষয়ের উপর দুজন বন্ধুর উপরে বা কন্যা এবং পিতার মধ্যে কিংবা শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথোপকথন বা সংলাপ রচনা করো। তো সেখান থেকে তোমাদের থাকছে একটি অথবা একটি খুদে গল্প, অর্থাৎ যে কোনো বিষয়ের উপরে তোমাকে একটি গল্প লিখতে হবে, অর্থাৎ এটাও কিন্তু একটা সৃজনশীল সৃজনশীলতার পরিচয় দিতে হবে এখানে, গল্পটা কিভাবে লিখতে। তো সেখানে আর থাকছে তোমার জন্য 10 নম্বর। এরপরে আসো আসি হচ্ছে প্রবন্ধ নিবন্ধ রচনা, আমরা যেটাকে এমনিতে সাধারণভাবে বলি যে রচনা। তো এখানে আসলে এটা হচ্ছে কি, প্রবন্ধ বা নিবন্ধ, আমাদের তোমাদের জন্য বেশিরভাগ সময় প্রবন্ধটাই আসে বা প্রবন্ধ যেটাকে বলে। এখান থেকে 5টির বিষয় দেওয়া উল্লেখ করা থাকবে, সেখান থেকে তোমাকে একটি প্রশ্নের উত্তর বা একটি বিষয়ের উপরে রচনা বা প্রবন্ধ রচনা করতে হবে। এটার মধ্যে আবার তোমাদের জন্য থাকছে 20 নম্বর। এখানে দেখো টোটাল আমাদের 70 মার্কসের একটা প্রিপারেশন আমাদের রাখতে হবে এখানে, এবং এখানে নাম্বার তোলাটা কিন্তু অনেক সহজ, ব্যাকরণ অংশও সহজ, কিন্তু সেখানে দেখা যাচ্ছে অনেক সময় একটা মাত্র ভুল হলে কিন্তু 1 নম্বর কাটা হয়ে যাচ্ছে বা ওটা কেটে দিতে হচ্ছে, কারণ একটু ভুল হলে পুরোটি ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তোমার একটু সাবধানে দেখলে, একটু চর্চা করলে এই বিষয়গুলোর উপরে কিন্তু তোমরা খুব সহজভাবে 70 মার্কস তুলে ফেলতে পারছো। এখন আমরা নেক্সট ক্লাসে পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব, সেগুলো কিভাবে লিখতে হবে, কি খেয়াল রাখতে হবে, এবং দিনলিপি এবং অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। আমি তোমাদেরকে মাঝে মাঝে কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যেগুলো কিনা তোমরা সময় করে এসে কলেজে দিয়ে যাবে অথবা কমেন্টসে এসে বলবে যে কোনো সমস্যা থাকলে, সেগুলো নিয়ে আমরা আবার ক্লাসে আলোচনা করে দেব। আর অ্যাসাইনমেন্টগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে কলেজে এসে জমা দিয়ে দিতে হবে যে তোমরা কি শিখেছো, ঠিক আছে, সেটা তোমাদের দেখতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা পারিভাষিক শব্দ ও দিনলিপি অভিজ্ঞতা বর্ণনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিনে তোমরা পারিভাষিক শব্দ, দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা এই দুটো পয়েন্ট বা এই দুটো বিষয় নিয়ে একটু পড়ে নিবে, যাতে আমি বলার পর তোমরা খুব সহজে বুঝতে পারো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।